গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তোমরা অনেকদিন ধরেই শুনতে পাচ্ছিলে যে আমরা বেড়াতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত তোমরা কিন্তু এখনও জানতে পারোনি। তবে একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় যাচ্ছি। তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ভোর 4:30। তো তাড়াতাড়ি করে উঠলাম, কেননা আমাদের ট্রেন 11:15, তাই সকালবেলা যাবতীয় সমস্ত কাজকর্ম করব এবং টিফিন তৈরি করে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ব। সূর্য এখনো উঠে পারেনি, মেঘের আড়াল থেকে হুকি ঝুঁকি মারছে আর আকাশটা এত সুন্দর লাগছে। মানে এমনি তো ভোরবেলা এইভাবে আকাশের দিকে তাকানো হয় না, হয়তো 5:30-6টায় আমি ঘুম থেকে উঠি খুব তাড়াতাড়ি হলে, তবে আজকে ভোরবেলা উঠে একটা আলাদাই ফিলিংস হচ্ছে, ভীষণই ভালো লাগছে। মনের ভেতরে একটু আনন্দ তো আছেই, যেহেতু ঘুরতে যাব। তো এর মধ্যে গাছগুলোকে একটু দেখে নিচ্ছি, কদিন থাকবো না এদেরকে নিয়ে বড়ই চিন্তা হচ্ছে। যারা মাঝে মধ্যে বেড়াতে যায় তাদের কথা এখন খুব মনে হচ্ছে। আমরা তো খুব একটা বেড়াতে যাই না, যার জন্য এই সমস্ত জিনিস নিয়ে খুব একটা সমস্যায় আমি পড়িনি কখনো। তবে আজকে বেরোনোর আগে আমার খুবই চিন্তা হচ্ছে যে গাছগুলো ঠিকঠাক থাকবে তো, এত যত্ন করে প্রত্যেক দিন জল খাবার সমস্ত কিছু দিই। খাবার বলতে ওই একটু যে দানাগুলো থাকে সার জাতীয় জিনিস, ওইগুলোই দেওয়া হয়। তো তাতে করেই কিন্তু গাছগুলো খুব সুন্দর তরতাজা এবং সুন্দর হয়ে আছে। তো চলে যাব বলে একটু মন খারাপ তো করছেই, যাই হোক ভগবান ভরসা, ভগবান যদি একটু বৃষ্টি দেয় তবে কিন্তু আমার গাছগুলো ঠিকঠাক থাকবে, এসে আবার একই রকম দেখতে পাবো। তো ভগবান ছাড়া আর কাউকেই এখন আর ভরসা করতে পারছি না। ব্যালকনিটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর ঘরের ভেতরে যে গাছ আছে সেইগুলো এখানে এনে রেখে দেব। বৃষ্টি হলে ওদের গায়ে জল লাগবে, তাতে করে ওরা মানে মরে যাবে না। আর রোদও লাগবে, রোদও একটু লাগার দরকার, কেননা ঘরের ভেতরে যদি আমি দরজা বন্ধ করে চলে যাই তাহলে কিন্তু বৃষ্টি রোদ আলো বাতাস কিছুই পাবে না, তাতে করে গাছগুলো মরে যেতে পারে। আর এই নালাটাও ভালো করে পরিষ্কার করে দিলাম, যাতে করে জল পড়লে আটকে যাবে না। আজ আমাদের ট্রেনেই লাঞ্চ করতে হবে, যার জন্য আমি লাঞ্চ রেডি করে নিচ্ছি। আর আজকে লাঞ্চে 1 পট ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। তো একটা রাইসের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো, যাতে খেতে ভালো লাগবে আর সমস্ত স্বাদ একসাথে পাওয়া যাবে। তো এর মধ্যে আমি চিকেন কিমা করে দিয়ে দিচ্ছি আর ডিম ভেজে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তার মধ্যে যাচ্ছে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, মোটামুটি যা যা ছিল ঘরে সব কিছু দিয়ে বানিয়ে নিচ্ছি। আর তার সাথে কাজু বাদাম আর কিশমিশ, না দিলে একদমই ভালো লাগবে না। আর ছোটো ছোটো করে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, যাতে মুখে একটু ঝালঝালও লাগবে। আর তেমন করে কিছু মশলা দেইনি, একটু রেডি যে মশলাগুলো থাকে বিরিয়ানি মশলা তার উপর দিয়ে দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে আর এখানে লাঞ্চ প্যাক করে দিয়েছি। এই কটা জিনিস, একটা তিনটে ব্যাগ নিয়েছি, চললাম। ক্যামেরার পেছনে বাবাই রয়েছে, তো গাড়ি নিচেই দাঁড়িয়ে আছে, আবার দেখা হচ্ছে তোমাদের স্টেশনে গিয়ে। ঠিক আছে চলো। আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। তো শালিমার টু পুরী আমাদের ট্রেন। এই যে তো আমাদের সাথে যারা যারা
আরো যাবে তারা আলাদা আলাদা বগিতে উঠেছে। চলো যাওয়া যাক, আমরা পুরীতে যাচ্ছি। এটা তো সি ওয়ান। হ্যাঁ এটা সি ওয়ান। গাড়ির সংখ্যা 3803 18 শালিমার সাঁতরাগাছি লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। আমরা আপনার আরামদায়ক মঙ্গলময় শুভ যাত্রা কামনা করি। ধন্যবাদ। For the kind attention of the passengers, train number 12821 up Shalimar Puri. তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর সবাই এখানে বসে রয়েছে। দেখো মাম দেখা, আমাদের ট্রেন 9:15 ছাড়লো। তো আর আমার ছোট ননদ আর ননা ওরা পিছনের বগিতে বসেছে, আর আমরা এখানে আমাদের তিনজনের সিট এখানে হয়েছে, আর বাবাই ওই দিকটায়। কোথায় এসে দাঁড়িয়ে গেল? বাবাই নিয়েছে চা? আমরা ট্রেনে উঠে একটুখানি যেতে না যাই শুরু করে দিয়েছি চা, মশলা চা নিয়েছি, এলাইচি, আদা, আমরা জলেশ্বরে ঢুকে গেছি। আমরা ট্রেনে উঠলাম আর এখন বাজে 12:15। আমরা জলেশ্বর পৌঁছে গেছি, জলেশ্বরে পৌঁছে গেছি। আর আমরা এই যে সবাই ফ্যামিলি বসে আছি, আমাদের ফ্যামিলির বাইরে যারা তারা আমাদের পেছনে, আমাদের পেছনে আমাদের বাইরে একটু দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্রেনের মধ্যে উঠে একদম খালি মুখে কেউ থাকি না। আমরা এখানে কিনা শিঙাড়া খেলাম, অসাধারণ শিঙাড়া হয়েছে, তাই না বলো? ও খাইনি, খুব ভালো হয়েছে। ও আর ওনা খাইনি। এখন 1:30 বাড়ি থেকে তো লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছিলাম, দেখালামই তোমাদের, তো সেটাই এখন সবার মধ্যে ভাগ করে দিচ্ছি। তো ট্রেনে অনেক কিছু উঠেছিল, অল্প অল্প করে সব কিছু খেয়েছি আমরা, খিদে খুব একটা নেই, তবুও ভাবলাম যে খাবারটা বানিয়ে নিয়ে এসে সবাইকে দিয়ে দিই, এর থেকে বেশি সময় যদি থাকে তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো তবে খুব মজা লাগছে জানো তো, মনে হচ্ছে আমরা পিকনিক করছি ট্রেনের মধ্যে।
তো আমি সঙ্গে করে কাগজের প্লেট চামচ সবকিছুই দিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয় হাত ধোয়া নিয়ে। তো একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে, এত কিছু খেয়েছি তারপরে আবার যেটা খাবো কারোই অসুবিধা হচ্ছে না, সবাই খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে। আমরা এখানে সবাই মিলে খাচ্ছি আর ওইদিকে বাচ্চারা খাচ্ছে। খাবারটা হয়েছে খুব ভালো, সব থেকে তো হাত দিতে হচ্ছে না, যেমন যে খেয়ে দিলাম হয়ে গেল, খুব ভালো দেখো রান্নাটা সত্যি ভালো। আমরা এই প্রথম চেয়ার কাট এসিতে যাচ্ছি, 9-10 ঘন্টা এইভাবে বসে আছি, একটুও খারাপ লাগছে না, একটুও মাজা কোমর ব্যথা করছে না। তো অনেকক্ষণ আমি এসিতে থাকার জন্য একটু বাইরে চলে এলাম যে প্রাকৃতিক হাওয়া নেবো আর বাইরেটা দেখবো। ট্রেনে বসে তো বাইরে দেখতে ভালোই লাগে, তো এতক্ষণ জানলার পাশ থেকে দেখছিলাম কাঁচের জানলা দিয়ে, তো এখন এই মাঝখানে চলে এসেছি, বেশ ভালো লাগছে। একটা জিনিস আমি ফলো করছিলাম যে আধ ঘন্টার অন্তর অন্তর সাফাই কর্মী এসে ভেতর থেকে যত রকমের ময়লা কাগজ চায়ের কাপ জলের বোতল ইত্যাদি যা আমরা খাচ্ছিলাম সেগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে, আর একটু বাদে বাদে নিচটা ঝাড় দিয়ে যাচ্ছে আর স্প্রে করে দিয়ে যাচ্ছে যাতে কোনো রকম কোনো দুর্গন্ধ না হয় এসির মধ্যে। তো সব মিলে কিন্তু আমার জার্নিটা বেশ ভালো লাগলো। যারা এখনও তোমরা এই চেয়ার কাট এসিতে যাওনি একবার অবশ্যই এভাবে যেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। আমরা অবশেষে নেমে গেছি ঠিক 6:15। এই যে পুরি আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এই যে সবাই দেখো বলো আমরা কোথায় এসেছি, অবশ্যই সবাই মিলে চলো। এবার পরবর্তী কাজ হচ্ছে হোটেল খুলতে হবে, তো এখনো দিন দিন মতো আছে, যাই না আমরা এখনো। আমাদের পান্ডা কোথায়? আমাদের পান্ডার ঠিক করা আছে, সেই আমাদের হোটেল দেখিয়ে দেবে, তো একটু ওয়েট করি। স্টেশন থেকে বেরোতেই দেখি প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, তো আমরা একটা টোটো নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, কেননা আমরা একদমই সমুদ্রের পাড়ে থাকবো ঠিক করেছি। সমুদ্রের সমস্ত হাওয়া হোটেল থেকে উপভোগ করব। এটাই হচ্ছে আমাদের হোটেল শ্রী জগন্নাথ ল, কি এটা জগন্নাথ লজিং, লজিং জগন্নাথ লজিং। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। তো হোটেলে ঢুকে সমস্ত কিছু রেখে দিলাম, হাত মুখ ধুয়ে একদম সমুদ্র পাশে এসে একটু মোমো খাচ্ছি, তারপরে সমুদ্র সৈকতে যাবো, একটু ঘুরবো ঘুরবো। তো আজকে আর বেশি কিছু ঘুরবো না, মোমো এই যে ওই ধরে এগুলো কি গো, পিয়াজ রাখা ইয়ে বাঁধাকপি কাটা মশলা নাকি চাট মশলা
30 টাকা, গোটা নিলে 20 টাকা, 25 টাকা, গোটা নিলে 20-25, সাদ মাখা 30, মানে তুমি এটা নেবে না, এটা নেবে না, না কোনো টেনশন নেই, দেবো না, তুমি আগে বলে ভালো হলো। ভাই বেড হচ্ছে মোমো, একটু মোমো একটু ফাটিয়ে তার মধ্যে এটা ঢুকিয়ে ৩০ টাকা।